প্রধানমন্ত্রীর সুরক্ষা ষ্টেট পুলিশের মুখ্য দায়িত্ব, এসপিজি যেটা রয়েছে প্রক্সিমেট, তেমন ব্লু বুক অনুসারে ষ্টেট পুলিশ কমপ্লিটলি রেসপন্সিবল। প্রধানমন্ত্রীর সুরক্ষার যেউ ব্রিচ হয়েছি সেটা পাই ষ্টেট গভর্নমেন্ট ফুলি রেসপন্সিবল। তার দুইটা কারণ আছে, গোটে হচ্ছে যেহেতু ইলেকশন আসুছি প্রধানমন্ত্রী কালে ইলেকশন পাই বারম্বার আসবে সেইপাই তাঙ্কু মূলু গোটে প্রবলেম সৃষ্টি করে দিয়া গলা যেমনি বারম্বার আসবে। তারপরে খলিস্তানি প্রো খলিস্তানি মুভমেন্ট গ্রুপ সেটা অ্যাক্টিভ হলেনি, এসবু কথাকু বিচারকু নেই পঞ্জাব পুলিশ পঞ্জাব সরকার এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট করি থাকে যেটা করি না এটা তাঙ্কর ফেলিওর। ষ্টেট গভর্নমেন্ট ইজ ফুলি রেসপন্সিবল। এই যে কন্ডিশন হয়েছি এটা দিস ইজ ফিট কন্ডিশন ফর সসপেনশন অফ দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড প্রমুলগেশন অফ প্রেসিডেন্সিয়াল রুল। যদি গোটে প্রধানমন্ত্রী নিজ দেশের সেফলি মুভ করে পারিব না তাহলে সেটা কম সে দেশটা কাম কম করছি আমার তো দেশ বাইরে আমার লজ্জা হয়েছিল আমার দেশের প্রধানমন্ত্রী নিজ দেশে চালি পড়ি। এই যে মানে অন বিজেপি সরকার অনেক সে ভাবুন যে প্রধানমন্ত্রী খালি বিজেপি সরকার সরকার, প্রধানমন্ত্রী সবুটির প্রধানমন্ত্রী, সে বেঙ্গলর প্রধানমন্ত্রী পঞ্জাবর প্রধানমন্ত্রী সারা ভারতের প্রধানমন্ত্রী। এ কথাটা সমস্তে গ্রহণ করা উচিত, যদি গ্রহণ ন করবে সে সরকারকে দণ্ডিত করা দরকার।